হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সোনাইকে সোনাইয়ের দুম্মা রেডি করে দিচ্ছে মা। অ্যাকচুয়ালি সোনাইয়ের নাচের প্রোগ্রাম থাকলেই আমি ডাকলে আসে, এরকমও হয়েছে সকালে এসে বিকেলে নাচের প্রোগ্রাম করিয়ে রাতে ফিরে গেছে, বা এরমও হয় দুপুরের দিক আসে বা বিকেলে আসে নাচের প্রোগ্রামটা করে পরের দিন চলে যায়, এরকম হয়। কেন কি মা এলে একটু ওকে সাজাতে গোজাতে আমার হেল্প হয়। তো দেখো, আমরা এখন নাচের প্রোগ্রামের ওখানে চলে এসেছি। প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ও যেখানে নাচ শেখে সেই নাচের স্কুল, ম্যাডামের যে নাচের স্কুল, সেখানে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর পরপর এই সময়টাতে বিজয়ার একটা অকেশন হয়। সেই অকেশনটাতে আগেরবারও নাচ করেছিল, লক্ষ্মী পুজোর পরপরই হয়। এবারও নাচের জন্য ম্যাম ওদেরকে তৈরি করেছে একটা গ্রুপ ডান্সের জন্য। তো সেই প্রোগ্রামে এসেছি। দেখো সবাই চলে এসছে, ওর যে ফ্রেন্ডরা নাচ করে তারাও চলে এসছে। সবাইকে ফিনিশিং টাচ চলছে, মানে লাস্ট অ্যাকচুয়ালি ম্যামের কাছে ওদের কানের দুলগুলো ছিল, যে কাগজের কালারিং কানের দুল, সেগুলো ম্যামের কাছে ছিল। ম্যাম বলেছিল আমরা আসার পরে দেবে, তো আসার পরে ম্যাম সেগুলো দিয়েছে, সেগুলোই লাগানোর পালা চলছে। নর্মাল পুজোর গান, সাজও নর্মাল। শুরুতে একটা খুব সুন্দর আমার মুক্তির গান দিয়ে শুরু হলো, পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। এবার নাচের অনুষ্ঠান শুরু হয়েছে। নাচের অনুষ্ঠানগুলোও তুলে এনেছি, কিন্তু যেহেতু কপিরাইটের ব্যাপার আছে, নাচের প্রোগ্রামগুলোর আমি মিউজিক রাখতে পারিনি, রাখলাম না। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। তো এখন কয়েকটা পারফরমেন্স আমরা দেখে নিয়েছি, এরপরে সোনাইদের পারফরমেন্সটা হবে। ম্যামও ওদেরকে নিয়ে রেডি হচ্ছে, খুব অল্প সময়ের জন্য ওরা প্রিপারেশন নেওয়ার সময় পেয়েছে, একদমই প্র্যাকটিস হয়নি, অল্প কয়েকদিনের প্র্যাকটিসেই ওরা করছে। মানে দু তিনটে ক্লাস হয়েছে, দু তিনটে ক্লাসের প্র্যাকটিসেই করছে। ম্যাম বলছে যা করবে তাই ভালো,
তবু তো ওরা একটু নিজের মতো করে নাচবে, আনন্দ করবে, তো ওই কারণে ম্যামের একটু সেট করে দিতে হচ্ছে। নালে পারে আগের বার পারফরমেন্স করেছিল, খুব ভালো হয়েছিল, ওরা একারাই নিজের পজিশন নিয়ে ঠিকভাবে করেছিল, কিন্তু এবার যেহেতু সেইভাবে প্র্যাকটিস হয়নি, ম্যামের একটু স্টেজটা রেডি করে সেট করে দিতে হচ্ছে। যেহেতু গ্রুপ ড্যান্স, যার যার পজিশনে দাঁড়ানো, মুভমেন্ট করা, মুভমেন্ট করে জায়গায় ফিরে আসা, এইগুলো খুব ভাইটাল, তো সেইভাবে ম্যাম সব কিছু রেডি করে দিচ্ছে, দিয়ে ওদের নাচটা হবে। সোনাইয়ের পারফরমেন্সটা হওয়ার পরে আমরা আরও একটা এখানকার সব বৌরা মিলে পারফরমেন্স করেছে, খুব সুন্দর। তারা কেউ শিল্পী নয়, কিন্তু এত সুন্দর তারা এই কয়দিনের প্র্যাকটিসে নাচটা তুলেছে, তো সেই পারফরমেন্সটা দেখে নিলাম। তারপর সোনাই টিফিন নিল, এখান থেকে একটু টিফিন দিয়েছিল বাচ্চাদের জন্য, দিয়ে এখন ম্যামের নাচটা শুরু হয়েছে। ম্যামের নাচটা দেখে আমরা বাড়িতে যাব, রাতও অনেক হয়ে গেছে, যেহেতু ওর পাপা আসেনি, আসতে পারেনি, আমাদেরকে একাদেরই যেতে হবে, তাই আমরা আমাদের একটু ব্যস্ততাও আছে। ভিডিওটা এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক বা আজকে নতুন দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার অন্য অন্য পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো,
খুশিতে থেকো। আর সামনে আরও একটা আমাদের ভালো অকেশান আসতে চলেছে, আনন্দের অকেশান আসতে চলেছে, সেটা হলো কালী পুজো। কালী পুজোর পরে ভাইফোঁটা, অনেকগুলো অকেশান এখনও বাকি রয়ে গেছে। তো সবাই অনেক 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 আনন্দ করো, ভালো থেকো, টাটা।